ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টুডেন্ট বেঙ্গলি। তো বন্ধুরা দেখো, এর আগের দিন আমরা 5 নম্বর যে ক্লাসটা করেছিলাম, 5 নম্বর ক্লাসে একটু ভুল ছিল, ঠিক আছে, দুটো অঙ্ক একটু ভুল ছিল। তো দেখো আজকে আমরা ওই কারেকশনটা একটু করে নেব, ঠিক আছে। ছোট্ট ছোট্ট কিছু ভুল ছিল, তো তোমাদের পরীক্ষা যেহেতু সামনে, তো আমার ছোট্ট ভুল মানে তোমাদের কাছে অনেক বড় ভুল, ঠিক আছে। তো চলো অঙ্কগুলো একটু দেখে নিই, ঠিক আছে। দেখো প্রথম অঙ্কটা বলেছিল যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120, তাদের যোগফল কত, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো 120 কে আমরা লসাগু করব, দুই দিয়ে লসাগু করলে হয়ে যাবে 60, দুই দিয়ে করলে হয়ে যাবে আমাদের 30, দুগুণ 60 হয়, দুই দিয়ে করলে আমাদের হচ্ছে 15, আর তিন দিয়ে করলে আমাদের কত হয়ে যাবে 5, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এর লসাগু কত, এলসিএম হয়ে যাচ্ছে আমাদের, দেখো এখানে 120, তাই না, 120। আমাকে বলেছে পূর্ণ সংখ্যা, আর আমরা জানি পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 2 3 4, যেরকম একটা পূর্ণ সংখ্যা 2 3 বা 4, এগুলো গুণফল হিসেবে আমি লিখছি, বা 4 5 6, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক মানে হচ্ছে পর পর পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো দেখো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, 2 2 গুণ 4 একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তারপরে 5 হবে একটা পূর্ণ সংখ্যা, তার মানে 5, এবং আরেকটা হবে কত, 3 2 গুণ 6, ঠিক আছে। কিন্তু আমাদের গুণফল চাইনি কিন্তু, ঠিক আছে, আমরা পূর্ণ সংখ্যাগুলো পেয়ে গেলাম কত, 4 5 6, আমাদের চেয়েছে যোগফল কত, তার মানে আমাদের যোগফল হয়ে যাবে কত, 6 4 10 প্লাস 5, তার মানে 15 হয়ে যাবে আমাদের অ্যানসার। তো আমরা একটু ভুল করেছিলাম এর আগের দিনের ক্লাসে, যে আমরা 3 4 5 করেছিলাম, তাই না। তো এটা কিন্তু ভুল, ঠিক আছে, 3 4 5 কিন্তু ক্রমিক সংখ্যা বটে, কিন্তু এদের এই তিনটাকে গুণ করলে কিন্তু 120 হয় না, ঠিক আছে। তো আমাদের একটু ভুল ছিল, তো কারেকশনটা কি, 4 হবে একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, 6 একটা পূর্ণ সংখ্যা। তো আমাদের অ্যানসার কত হবে, যোগফল 15, 15 ইজ দা কারেক্ট অ্যানসার, ঠিক আছে। চলো আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখে নেই, এটাও একটু ভুল ছিল। দেখো ভুলটা কোথায় ছিল আমি দেখিয়ে দিচ্ছি, একটু ছোট্ট ভুল, আর ছোট্ট ভুল মানে কিন্তু অনেক বড় ভুল, ঠিক আছে, ভুল মানে ভুল। দেখো এক ব্যক্তি 6 টাকায় 7টি লেবু কিনে 7 টাকায় 6টি লেবু বিক্রি করে, লাভ বা ক্ষতির হার আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা কি দেখি, কি জানি, 7টি লেবুর তাহলে ক্রয় মূল্য কত, 7টি লেবুর ক্রয় মূল্য 6 টাকা, তাই না। তাহলে 1টি লেবুর ক্রয় মূল্য কত আমরা লিখতে পারবো, 6 বাই 7 টাকা, এটা আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল। বিক্রয় মূল্যটা তাহলে কি হবে, দেখো যে 7 টাকায় 6টি লেবু বিক্রি করে, তার মানে 6টি লেবুর বিক্রয় মূল্য আমার, বিক্রয় মূল্য কত, 7 টাকা, 1টি লেবুর বিক্রয় মূল্য কত আমার, 7 বাই 6 টাকা, তার মানে এটা আমাদের বিক্রয় মূল্য, এটা আমাদের ক্রয় মূল্য। তার মানে আমরা যদি লাভ বের করি, লাভ বা ক্ষতি, ঠিক আছে, লাভ বা ক্ষতি একবার যদি আমরা জানি মানে লিখি, তাহলে কি হবে, পার্সেন্টেজ অফ লাভ বা ক্ষতি, তাহলে আমাদের লিখতে পারি আমরা বিক্রয় মূল্য, আমি একবার করে দিচ্ছি, ঠিক আছে, বিক্রয় মূল্য মানে কত, বিক্রয় মূল্য মানে হচ্ছে আমাদের 7 বাই 6 মাইনাস ক্রয় মূল্য 6 বাই 7, ঠিক আছে, বাই ক্রয় মূল্য, বাই ক্রয় মূল্য মানে কত, 6 বাই 7, আর যেহেতু আমাদের পার্সেন্টেজ অফ লাভ বা ক্ষতি বের করতে বলেছে, তার মানে 100 দিয়ে গুণ হবে। এবার মনে রাখতে হবে যে যদি আমার এই ক্যালকুলেশনের ক্ষেত্রে মাইনাস আসে, তাহলে আমাদের হয়ে যাবে এটা ক্ষতি, ঠিক আছে, এবং যদি প্লাস আসে, পজিটিভ আসে, তাহলে হয়ে যাবে আমাদের কি, লাভ, ঠিক আছে। তো দেখি আমাদের প্লাস বা মাইনাস কি আসে আমরা দেখবো, 6 বাই 7টা নিচে থাকলো, এটা করলে আমাদের কত হবে, 42, 7 7 49 মানে 49, আর 6 6 36, ঠিক আছে, ইনটু 100, এখানে 100টা থাকলো, ঠিক আছে। তার মানে এটা যদি আমরা করি, এখানে হয়ে যাচ্ছে 13, 13 বাই 42 নিচে চলে আসলো, এই 7টা উপরে চলে যাবে, 7 বাই 6 ইনটু 100, তাই না। তার মানে এটা যদি কাটি, 6 7 42 6, দুই দিয়ে যদি কাটি আমি 3, দুই দিয়ে এখানে হয়ে যাবে 50, এখানে যদি আমরা দুই দিয়ে কাটি, দুই দিয়ে 3, দুই দিয়ে হয়ে যাবে কত আমাদের, 25, ঠিক আছে। আমরা এর আগের দিন এই 25 এবং 13 গুণ করে গুণফলটা একটু ভুল হয়েছিল, ঠিক আছে। তো গুণফলটা আমাদের কত হবে, পরে হলো আমাদের 13 ইনটু 25, 13 ইনটু 25 বাই নিচে কত, নিচে 9, তাহলে 13 ইনটু 25 গুণ করলে কত হয় আমাদের, 325, এখানে এর আগের দিন একটু ভুল হয়ে গেছিল, ঠিক আছে, বাই 9, 300 আমি 23 লিখে ফেলেছিলাম ভুল করে, ঠিক আছে। তো দেখো এটা করলে কত হয়, 325, তার মানে এখানে আমরা যদি করি 9, 3 নং কত, 27, ঠিক আছে, 5 চলে আসলো, 5 চলে আসলো নিচে আরেকটা 5, এবার 6 নং কত, 54, ঠিক আছে, 54 মানে 1, তার মানে 36 পূর্ণ 1 এর 9, ঠিক আছে, 36 পূর্ণ 1 এর 9 মানে অপশন নাম্বার কত, 36 পূর্ণ 1 এর 9%, ঠিক আছে। তো এই দুটো অঙ্ক একটু ভুল ছিল বন্ধুরা, ঠিক আছে, তোমাদের পরীক্ষার সামনে একটু ভুল মানে সত্যি অনেক বড় ভুল। তো ঠিক আছে, তোমাদের দুটো অঙ্ক করে দিলাম আমি, তোমরা অনেকে কমেন্ট করেছিলে, ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সকলকে, থ্যাংক ইউ সো মাচ।